ফিডব্যাকের ওরা কিন্তু আমার সবাই ফ্রেন্ড। যখন ফিডব্যাকের জন্ম হয়নি তখনও কিন্তু আমরা ফ্রেন্ড। আচ্ছা, হ্যাঁ, কীভাবে বলবো, তখনও আমি আমি যেহেতু প্রফেশনাল মিউজিশিয়ান ছিলাম, আমি মনে করো যে সত্য সাহা, সমর দাস, হ্যাঁ, এদের নাম অনেকেই জানে না বা হয়তো শুনেছি। আমি ইনাদের কিন্তু কি বলে অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করেছি, মানে সমর দাসের অ্যাসিস্ট্যান্ট ছিলাম আমি। 86-এ যখন সাফ গেমস হয় বাংলাদেশে, তখন আমি সমর দাসের অ্যাসিস্ট্যান্ট হিসাবে ওই সাফ গেমসে আমি ছিলাম আর কি, ওয়ান অফ দ্য অ্যাসিস্ট্যান্ট। আর তারপরে মনে করো যে আমাদের দেশে যত মিউজিক ডাইরেক্টর আছে যারা নাকি ফিল্মের গান করতো, আমি সেশন প্লেয়ারের কেন বললাম যে আমি একজন সেশন মিউজিশিয়ান ছিলাম, প্রফেশনাল মিউজিশিয়ান। এই যতগুলো মিউজিক ডাইরেক্টর আছে বাংলাদেশে, আমি প্রায় সবার গানই বাজাইছি। মানে তুমি কার কথা বলবে, সমর দাস বললাম তো, সত্য সাহা বললাম, তোমার আলাউদ্দিন আলী, তারপরে শেখ সাদী খান, তারপরে আর যত আছে মোটামুটি আমি সবার সাথে কাজ করেছি। স্টার্টেড প্লেয়িং প্রফেশনালি লাইক ফ্রম 78-79 ওই রকম সময় থেকে। এছাড়া আমি আজম ভাইয়ের সঙ্গে বাজেছি, একটা গান আছে যেটা নাকি আমার লেখা, আমার সুর করা, সেটা হচ্ছে আমি যারে চাই ওই গানটা, এটা সবাই জানে এখন। আর আরেকটা ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা হচ্ছে গিয়ে 1980 সালের দিকে, আমি তখন 78-79 ওই সময়ে আমি ম্যারি অ্যান্ডারসন নামে একটা হোটেল ছিল, ওটা একটা ফ্লোয়েটিং রেস্টুরেন্ট, ওটাতে তখন পর্যটনের রেস্টুরেন্ট, বিদেশিরাই যাইতো বেশি, তো ওখানে আমরা ইংরেজি গান করতাম। তো আমার একটা ব্যান্ড ছিল তখন, ব্যান্ডের নাম ছিল সিম্ফনি। তো ওই ব্যান্ডে আমরা ছিল, ড্রামস বাজাতো মিল্টন আকবর, আর কিবোর্ডস বাজাতো জাহিদ হোসেন, গান গাইতো রোমেল খান, আর আমি গিটার বাজাতাম। আমাদের চারজনের ব্যান্ড ছিল, ওটা আমার একটা ইন্টারেস্টিং পার্ট, কারণ রেগুলার বাজানো কোথাও এটা একটা প্র্যাকটিসের মতন হয়, ইটস এ বিউটিফুল এক্সপিরিয়েন্স, ইটস বিউটিফুল। আর তাছাড়া প্রফেশনাল থাকাকালীন আমি আমি হাজার হাজার গানে বাজেছি, কত গানে বাজেছি আমি ঠিক জানি না। তো বিখ্যাত গান বলতে গেলে আমার কয়েকটা গানের কথা মনে পড়ে, এই মহানায়ক বলে সিনেমা একটা ছিল, ওই মহানায়ক সিনেমার শেখ সাদী খান মিউজিক ডাইরেক্টর ছিল, এটা 80s, early 80s হবে। ওই সিনেমার প্রথম টোকাটা আমার গিটারে ছিল এবং শেষ টোকা পর্যন্ত, অশিক্ষিত নামে একটা সিনেমা ছিল, ওইটার গান এখনো মনে পড়ে, কি মাস্টার সাহেব আমি নাম দস্ত করে লিখতে চাই, ওই গানও আমার বাজানো অবশ্য। তাহলে এটা এটাও আমার বলা উচিত যে বেদের মেয়ে জ্যোৎস্নাটাও আমার বাজানো। Oh my god, I didn't know it, but I played so many songs. Acha acha, amar playing ta shobai pochondo korto karon basically ami jokhon guitar shikhi I started playing western songs. Acha, like bideshi gaan gawa ar ki ingreji gaan tola. আমি জানি না কত হাজার ইংরেজি গান আমি জানি অলরেডি, আমি হাজার হাজার ইংরেজি গান তুলেছি। তো এই যে যেমন মনে করো যে ক্যাটসাই একটা গানের ড্রেসের দোকান আছে, ওদের এটা আসলে গানের দোকান ছিল আগে, ওনারা আগে এই মানে এলপি ছিল, মানে ক্যাসেটের দোকান, রেকর্ডের দোকান ছিল, ওখানে হাজার হাজার রেকর্ড ছিল। তা আমরা যে রেকর্ড যেটা আমি যে করতাম কি, যে শুধু যেটার মধ্যে গিটার আছে ওইটা বলতাম, ভাই আমাকে এই রেকর্ডটা, এইটা আমাকে রেকর্ড মানে টেপ করে দিবেন। তো আমরা আমি বাসায় এনে ওটা তুলতাম, কার গান তুলতাম জানি না, আমার ইয়ে ছিল যে আমার গিটার তুলতে হবে।